অনেক সময় বিভিন্ন কারণে আমাদের ভালোবাসার মানুষটির মন খারাপ হয়ে থাকে, আর তখন তাদেরকে দেখে নিজেরও খারাপ লাগে। তাই আপনিও চেষ্টা করেন বিভিন্নভাবে নিজের ভালোবাসার মানুষটির মন ভালো করার জন্য এবং তাকে একটু হলেও হাসানোর জন্য। নানা রকম অঙ্গভঙ্গি এবং নানা রকম কৌতুক নিয়েও যখন আপনি আপনার পছন্দের মানুষটিকে হাসাতে পারেন না, তখন আপনারও মন ভেঙে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন চারটি ট্রিক্স শেখাবো যেগুলোর মাধ্যমে খুব সহজে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে হাসাতে পারবেন। শুধু তাই নয়, সাথে আপনি তার মনও ভালো করে দিতে পারবেন। সেই সাথে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে বুঝিয়ে দিতে পারবেন আপনি তাকে কতটা ভালোবাসেন। যে কোনো পরিস্থিতিতে যে কোনো মেয়েকে যে ছেলেরা হুট করে হাসাতে পারে এবং সেই সাথে মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদের সাথে লাইন মারতে পারে, তাদের কাছে যে কোনো মেয়েকে পাঠানো বা হাতের খেলা। তবে মেয়ে তো অনেকেই পাঠাতে পারে, কিন্তু প্রসঙ্গ যদি আসে খুবই অল্প সময়ে মেয়ে পাঠানোর, তখন অনেক বড় বড় খিলাড়িদেরও হাওয়া টাইট হয়ে যায়। অচেনা কোনো মেয়ে তো আর আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় দেবে না কথা বলার জন্য। তো আপনি যদি অল্প সময়ে মেয়ে পাঠাতে চান, তাহলে আমি আপনাকে দুটো উপায় বলে দিচ্ছি। 1 নম্বরে মজার কথা বলা এবং 2 নম্বরে রোম্যান্টিক কথা বলা। আর বস, উপায়গুলো কিভাবে কাজে লাগাবেন এই নিয়ে একদম চিন্তা করবেন না। আমি যেভাবে ভিডিওতে বলছি, আপনি একদম হুবহু একই রকম ভাবে কোনো মেয়ের সামনে অথবা অনলাইনে চ্যাটিং করার সময় বলুন। আশা করছি ট্রিক্স ইউজ করার পর মিনিমাম 30-40 মিনিট তো মেয়ে আপনার সঙ্গে কন্টিনিউসলি কথা বলতে থাকবে, আর ততক্ষণে আপনি তাকে আরামসে পটিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, লাস্টের ট্রিক্সটি কিন্তু 99% মেয়েকে ইমপ্রেস করে তবেই ছাড়ে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বস, আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙার আগে ভিডিওটি শুরু করা যাক। তো 1 নম্বরে, আপনি যে মেয়েকে পড়াতে চান তার সাথে আপনাকে প্রথমে পরিচিত হতে হবে, তাই তো? তো আপনি তাকে দেখে অথবা তার ফটো দেখে মজা করে এটা বলতে পারেন, তোমাকে দেখার পর থেকে মনে হচ্ছে ইস, তোমার মতো একটা কিউট মেয়ে যদি আমাদের স্কুলে থাকতো তাহলে আমাকে আর স্কুল পালাতে হতো না। তো এমন একটা মজার কথা শুনে যে কোনো মেয়ে অনেক হাসবে, এটা ঠিক আছে, কিন্তু আপনি এটাও লক্ষ্য করুন, আপনি কিন্তু মেয়েটিকে হাসানোর ছলে তার রূপের অনেক বড় প্রশংসা করে দিলেন, যেটা মেয়েটির রাতের ঘুম কেড়ে নিতে পারে। 2 নম্বরে, আপনি যে মেয়েটিকে পড়াতে চান তাকে দেখে অথবা অনলাইনে তার পিক দেখে মজা করে বলতে পারেন, তোমার পিক দেখে মনে হচ্ছে আমাকে চোখের ডাক্তারের কাছে যেতে হবে। তো এটা শুনে মেয়েটি অবশ্যই জানতে চাইবে কেন। তখন আপনি বলবেন, চোখের সমস্যা দেখা দিয়েছে, তোমার পিক দেখলে কিছুতেই চোখের পলক ফেলতে পারছি না। অথবা আপনি মেয়েকে মজা করে এটা বলতে পারেন, তোমার দিকে তাকালে চোখের পলক ফেলতে পারি না, এই রোগের নাম কি বলতে পারো? তো এমন কথা শুনে মেয়েটি মুহূর্তের মাঝে হেসে দেবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, এই কথাগুলোর সাহায্যে আপনার কিন্তু মেয়েটির সাথে রোমান্টিক স্টাইলের লাইন মারাও হয়ে গেল। তো বস, এই ট্রিক্সের জন্য আপনার কাছ থেকে একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। ওকে, তো এবার আসি পরের পয়েন্টে। 3, আপনার গার্লফ্রেন্ড অথবা আপনি যে মেয়েকে খুব পছন্দ করেন বা ভালোবাসেন, তাকে একদিন রোমান্টিক মুহূর্তে এই কথাটি বলুন, আমি অন্যদের মতো বলবো না যে যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, বরং বলতে চাই আমি যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে শুধু রাতে না দিনও পড়ে পড়ে ঘুমাচ্ছি, কারণ আমি ঘুমলে স্বপ্নে তোমাকে দেখতে পাই। আমি জানি অনেকেই হয়তো এই কথাটির মাঝে কোনো মজা খুঁজে পাননি, কিন্তু আপনি যদি মজা না খুঁজে রোম্যান্স খুঁজে থাকেন তাহলে দেখবেন কথাটার মাঝে কতটা রোম্যান্স লুকিয়ে আছে। 4 নম্বরে, আপনি যে মেয়েটির সাথে সবে মাত্র পরিচিত হয়েছেন অথবা সবে মাত্র মোবাইলে কথা এবং চ্যাটিং শুরু করেছেন, আপনি চাইলে এমন মেয়েদেরকে পড়ানোর জন্য এই কথাটি বলতে পারেন, আমি তো ভেবেছিলাম তুমি শুধু কিউটের ডিব্বা, বাট এখন মনে হচ্ছে তুমি রঙেরও ডিব্বা। তো এমন কথা শুনে মেয়েটি আপনার কাছে জানতে চাইবে কেন। তখন আপনি বলবেন, তোমার সাথে কথা বলার পর থেকে অথবা বলবেন, তোমাকে দেখার পর থেকে আমার হাবভাব দেখে আমার বন্ধুরা বলে আমার নাকি মনে রং লেগেছে, তাই বললাম। বিশ্বাস করুন বস, আপনি আইডিয়া করতে পারছেন না এই কথা শোনার পর মেয়েটি কতটা মজা পাবে আর কতটা সে খুশি হবে, আর আপনি এটাও আইডিয়া করতে পারছেন না মেয়েটি আপনার প্রতি কতটা ইমপ্রেস হবে। যাই হোক, এই মেয়েদের হাসানোর উপায়গুলোর মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি চাইলে আপনার সিঙ্গেল মধুদের মাঝেও এই উপায়গুলো শেয়ার করে দিতে পারেন, এতে তাদেরও উপকার হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলে যাবেন না। ভালো থাকবেন সবাই।